নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ, নেচার অ্যান্ড এক্সপ্লোরার চ্যানেলে একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মুচিশাতেই চলে এসেছি সুজিত নার্সারিতে। তো এই সুজিত নার্সারিটা যেরকম রয়েছে, এই যে আমার ব্যাক সাইডে আপনারা দেখতে পাচ্ছেন সুজিত নার্সারিটা, তো এখানকার কালেকশান, এখানকার যে গাছপালাগুলো রয়েছে তার নাম দাম কীরকম সেগুলো এই ভিডিওর মাধ্যমে আসুন আমরা একটু জেনে নিই। আর যদি ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলের ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন, যাতে এরকম ধরনের নার্সারি ভিজিটের ভিডিওগুলো নোটিফিকেশনসের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আসুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নমস্কার দাদা। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন। সুজিত মাঝি। সুজিত মাঝি। আচ্ছা সুজিত দা, এই যে আপনার নার্সারিটি আছে, নার্সারির নামটা কি আছে? সুজিত নার্সারি। সুজিত নার্সারি। আচ্ছা, ফোন নাম্বারটা একটু বলে দিন। 9830835063। আরেকবার একটু রিপিট করুন। 9830835063। আচ্ছা, ধরুন আপনার নার্সারিতে যদি কেউ আসতে চায়, ধরুন ধর্মতলা বা এসপ্ল্যানেড থেকে কেউ আসবে, তাহলে কীভাবে আসবে? 75 আছে ধর্মতলা থেকে, বা বাবুঘাট থেকে আছে, HD 26 আছে বাবুঘাট থেকে আছে। আচ্ছা, মুচিশা মোড় থেকে ভিতরে ঢুকতে হবে। আচ্ছা, ওটা কি উদ্ভুর গোলবাড়ি মোড়? কী বাড়ি মোড়? উমেদপুর গোলবাড়ি মোড়। উমেদপুর গোলবাড়ি মোড়। আচ্ছা, আর ধরুন কেউ আসতে পারছেন না, মানে ধরুন দূরে থাকেন, অনেক সময় মানুষের গাছপালা শখ থাকলে এত দূরে তো আসা সম্ভব হয় না, ও ফোন থেকে? হ্যাঁ, আপনারা কি কুরিয়ার করে দেন? না, কুরিয়ার করেন না। কুরিয়ার করেন না বা হোম ডেলিভারি করেন না? না। আচ্ছা, হ্যাঁ হোম ডেলিভারি হয়। হোম ডেলিভারি হয়, কিন্তু যারা লোকাল মানে কাছাকাছি থাকে তাদের জন্য নাকি? কলকাতার মধ্যে? কলকাতার মধ্যে সে তো ধরুন আমি বলছি আপনার এয়ারপোর্ট এরিয়াতে কেউ থাকলো সেখানে কি হয়ে যাবে, পাঠিয়ে দিতে পারবেন? আচ্ছা, সেটাই কুরিয়ারের ব্যাপার বললাম, ঠিক আছে। আর তার জন্য কি কুরিয়ারের আলাদা চার্জটা দিতে হবে বোধ হয়? আর মানে কত টাকার মাল নিলে পরে আপনারা পাঠান সেরকম কোনো ব্যাপার আছে? না, ওরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তাহলে চলুন একটু নার্সারিটা আমরা ঘুরে দেখি। যেগুলো দেখতে পাচ্ছি এগুলো অ্যারেলিয়া তো? আচ্ছা, অ্যারেলিয়াগুলো কিরম দাম আছে? এখানে এইটা কি গাছ আছে? কি দাম আছে এই ফার্ন গুলো? হেলিকোনিয়া গুলো 150 টাকা করে পড়ছে। আচ্ছা, এই তো ফুলও ফুটে রয়েছে। আচ্ছা, এগুলো কি আছে? আচ্ছা, র‍্যাবিস পাম কিরকম দাম? 250 টাকা। এগুলো সব 250 টাকা করে পড়ছে। এগুলো বন্ধুরা যেগুলো দেখছেন এগুলো সবই র‍্যাবিস পাম আছে, ভালোই কালেকশন রয়েছে। আচ্ছা, আর এগুলো? ওটাই অফিয়াগন। ওই ওই যেটা দেখলাম না, হ্যাঁ র‍্যাবন কাজগুলো। আচ্ছা, এখানে এই যে ক্রোটনগুলো দেখতে পাচ্ছি কীরকম দাম? 40 টাকা। এগুলো সব 40 টাকা করে পড়ছে। আচ্ছা, আর এই এগুলো রঙ্গনগুলো? এগুলো 25 টাকা। আচ্ছা, এগুলো সমস্ত 25 টাকা করে পড়ছে। আচ্ছা, এটা কি গাছ আছে? এটা ডুরান্ডা, গোল্ডেন ডুরান্ডা। আচ্ছা, গোল্ডেন ডুরান্ডা, ওটা কুফিয়া। আচ্ছা, এইটা এটা, হ্যাঁ এটা গোল্ডেন ডুরান্ডা, এটা বড় হয়ে গেছে বলে ছাঁটা হয়নি, তার জন্য সবুজ হয়ে গেছে। আচ্ছা, এরকম গোল্ডেন কালার হবে। আচ্ছা, এ কিরকম দাম এগুলো? এগুলো ছোট নিলে আপনার 20 টাকা দাম। ছোট 20 টাকা করে পড়ছে। আর ওটা হচ্ছে কুপিয়া। আচ্ছা, এই কুপিয়াগুলো কিরকম দাম? ও 25 টাকা। 25 টাকা করে ছোট সাইজে। আচ্ছা, এগুলো কি আছে? আইসল্যান্ড। কিরম দাম এগুলো? 5 ইঞ্চি টপে হলে আপনার 25 টাকা দাম। 5 ইঞ্চিতে 25। এটা? ওটা মার্বেল কুইন, মানে পুরনো ভেরাইকাটা। আচ্ছা আচ্ছা, কিরম দাম এগুলো? 40 টাকা। আচ্ছা, ভ্যারিকেটেড মানি প্ল্যান্টগুলো 40 করে পড়ছে। আর সিঙ্গোনিয়ামগুলো? এগুলো পড়ছে আপনার 70 টাকা। আচ্ছা, এগুলো 70 টাকা করে পড়ছে, সাদা লাল 70। আচ্ছা, ওখানে ওই লালটা, ওটাও 70, এই লালটাও 70। আচ্ছা, এখানে এই কোলিয়াসগুলো?
কুলিয়াস 20 টাকা এগুলো সবই 20 টাকা করে আচ্ছা আর এটা কি আছে ওরে এরেলিয়া আছে আচ্ছা এগুলো বড় পাতা এরেলিয়া আচ্ছা এগুলো কিরকম দাম 25 টাকা এগুলো সব 25 টাকা করে আচ্ছা এটা তো ওই মানি প্ল্যান্ট আচ্ছা এটা তো দাম মনে একটু বেশি নাকি এটা বড়টাকে মস্টিক করা আছে একটু বেশি হবে এটা কিরকম দাম এটা 80 টাকা এটা 80 টাকা আচ্ছা আর এটা বুদ্ধ ভিক্টোরিয়া নাকি না ওটা দেশি না নতুন লাগা ফ্রাইডি আচ্ছা এটা ড্রেসি নাই পড়ছে আচ্ছা কিরকম দাম ইন্ডাস্ট্রি এটা 150 টাকা 150 আচ্ছা এটা কি আছে ওটা ফিলোডন ফিলোডেনড্রন কি রকম দাম 80 টাকা করে এই মস্টিক যে আছে লাগানো আচ্ছা এগুলো 80 টাকা করে পড়ছে এগুলো সমস্ত একদম রেডি করা বলে দাম বন্ধুরা একটু দামটা বেশি আছে এগুলো একদমই রেডি করা দেখতেই পাচ্ছেন কি রকম আচ্ছা এগুলো কি আছে ওই ফিলোডন ওই ফিলোডেনড্রন এগুলো বড় পাতা আচ্ছা এটা এটা গ্রিন ভিক্টোরিয়া গ্রিন ভিক্টোরিয়া আচ্ছা গ্রিন ভিক্টোরিয়া কি রকম দাম আছে 150 টাকা আচ্ছা এই গ্রিন ভিক্টোরিয়া গুলো 150 টাকা করে দাম পড়ছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কালেকশন মোটামুটি বেশ ভালোই আছে আচ্ছা এগুলো কি আছে সাইকাস আচ্ছা সাইকাস গুলো কি রকম দাম 150 টাকা আচ্ছা এই সাইকাস গুলো পুরো এখানে যা দেখছেন এই রেঞ্জটা পুরো কিন্তু 150 টাকা রেঞ্জ আছে তাই তো আচ্ছা আর ওটা একটু কম দাম একই দাম আচ্ছা আচ্ছা এইটা তো এ রয়েছে লাকি বাম্বু আচ্ছা কিরকম দাম এই লাকি বাম্বু গুলো 50 টাকা আচ্ছা এই লাকি বাম্বু গুলো 50 টাকা করে পড়ছে আর এগুলো এগুলো ফাইকাস ফাইকাস গুলো আচ্ছা ফাইকাস বেঞ্জামিনা কিরকম দাম 50 টাকা এগুলো সব 50 টাকা করে পড়ছে এগুলো সব কুপিয়া গুলো না আচ্ছা এগুলো কি জবা আছে লাল আছে হলুদ আছে কালীঘাট যেটা কালীঘাট জবা লাল হলুদ দু রকমই আছে কিরকম দাম এগুলো 3 টাকা দাম এই ফুল হয়ে আছে হ্যাঁ হ্যাঁ ওই যে ওই যে ফুল হয়ে রয়েছে দেখুন বন্ধুরা আচ্ছা এটা কি আছে এটা এটা এমনি হয়ে স্মার্ট এমনি নরমাল আচ্ছা এখানে সান অফ ইন্ডিয়া গুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা আচ্ছা সান অফ ইন্ডিয়া গুলো কিরকম দাম আছে এগুলো সবই 25 টাকা করে পড়ছে আচ্ছা এটা কি গ্রিন ড্রেসিনা গ্রিন ড্রেসিনা আচ্ছা গ্রিন ড্রেসিনা গুলো কিরকম দাম আছে 30 টাকা আচ্ছা এগুলো সবই 30 টাকা করে পড়ছে এটাও গ্রিন ড্রেসিনা এটা মোটা পাতা এটা সরু পাতা আচ্ছা এটা মোটা পাতা এটা দেখলেন সরু পাতায় এটা রয়েছে মোটা পাতায় আচ্ছা এই মোটা পাতায় কি দাম একই একই দাম আছে আচ্ছা এটা কি পাম আছে এটা চায়না পাম চায়না পাম কিরকম দাম এটা 30 টাকা এগুলো সব 30 টাকা করে পড়ছে এই কাট চাপা নাকি হুম কাট চাপা কিরকম দাম এগুলো 50 টাকা 50 টাকা করে টপ সমেত হুম টপ সমেত আচ্ছা এটা কি আছে পিঞ্জুরি আচ্ছা কিরকম দাম এগুলো 30 টাকা আচ্ছা এগুলো 30 টাকা করে পড়ছে আচ্ছা এই এগুলো কি আছে এগ্লোনিমা আচ্ছা কিরকম দাম এগুলো এগুলো 200 টাকা দাম এগুলো 200 টাকা করে পড়ছে আর এই ল্যাভেন্ডার গুলো ল্যাভেন্ডার 15 টাকা 15 টাকা করে পড়ছে আচ্ছা এটা কি আছে ওটা ওই গোল্ডেন ফিলোডেন আচ্ছা গোল্ডেন ফিলোডেনড্রন গুলো আচ্ছা এগুলো কিরকম দাম এগুলো 30 টাকা 30 টাকা করে আচ্ছা এই স্নো হোয়াইট গুলো এই স্নো হোয়াইট গুলো 200 টাকা দাম এগুলো 200 টাকা করে আর ওই ছোটগুলো 80 টাকা দাম আচ্ছা এই ছোটগুলো 80 টাকা করে এগুলো 200 টাকা এটা একটু সাইজটা বড় আর ওই ওইগুলো হচ্ছে 80 টাকা করে আচ্ছা ওই অ্যাগ্লোনিমা গুলো হচ্ছে 200 টাকা করে ওর থেকে যদি ছোট সাইজ হয় তাহলে পুরো দামটা কমে যাবে ছোট হলে দাম কম
অ্যারেলিয়া তো? হুম, এটাও যে অ্যারেলিয়া প্রথমে দেখছি। হ্যাঁ, প্রথমে তো দেখলাম। হ্যাঁ, এই পিস লিলি আছে হাইব্রিড, যেটা আচ্ছা নাম বলা হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই পিস লিলিগুলো কিরকম দাম? এগুলো 200 টাকা, এগুলো হাইব্রিড। ও আচ্ছা, এগুলো হাইব্রিড আছে, এগুলো 200 টাকা করে পড়বে। এগুলো ফান আছে এমনি। আচ্ছা, এই ফানগুলো কিরকম দাম? এগুলো 30 টাকা দাম। আচ্ছা, এগুলো সবই 30 টাকা করে পড়ছে। এই ফান্ডগুলো কিন্তু সবই 30 টাকা করে পড়ছে দেখুন বন্ধুরা। এই ফান্ডটার দাম বেশি। আচ্ছা, এটা এটা বুস্টান ফান্ড বলা হয়। বুস্টান কিরম দাম? এগুলো 50 টাকা। 50 টাকা করে। আচ্ছা, গোল্ডেন ফান্ড আছে 40 টাকা, ওটা 40 টাকা। আর এটা কত বললেন? 30 টাকা। আচ্ছা, এটা 30 টাকা। এটা ইমলি ফান্ড বলা হয়। ইমলি ফান্ড? আচ্ছা, ওই পাতাগুলো ওই এর মতো, তেঁতুলের মতো কি? সাতেলা তো? হুম, সাতেলা। কিরকম দাম এগুলো? এগুলো 70 টাকা। 70? কিরকম দাম এগুলো? এগুলো 250 টাকা দাম। 250 করে ছোট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জেড প্ল্যান্ট গুলো কিরকম দাম? এগুলো 30 টাকা দাম। 30 টাকা করে 5 ইঞ্চি? 5 ইঞ্চিতে 30 টাকা টপ সমেত। টপ সমেত কিরম দাম এগুলো? 200 টাকা দাম। 200 টাকা করে ছোট ছোট। আচ্ছা, বড় যদি প্লাস্টিক টাইপ হয় দাম একটু বেশি হবে। আচ্ছা আচ্ছা, ফক্সটেল পাম গুলো কিরম দাম? 1000 টাকা। এটা তো অনেক বড়, তাই মোটামুটি স্টার্টিং কিরকম, কত থেকে স্টার্টিং? 100 টাকা থেকে শুরু স্টার্টিং আছে। 100 টাকা থেকে শুরু হয়ে গেছে। বন্ধুরা দেখুন, এই নার্সারিটা কিন্তু মোটামুটি কালেকশন কিন্তু ডিসেন্ট কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন, ওই জন্য আমি পুরো এটাই কভার করবার চেষ্টা করছি। দেখুন এখানে এগুলো কিন্তু সব রয়েছে। আচ্ছা, ওগুলো কি আছে? ওটা সাইকাসের দানা ফুটে চারা হয়েছে। ও আচ্ছা, সাইকাসের দানা ফুটে চারা হয়েছে। আচ্ছা, এগুলো কি গাছ আছে? একলোমা সাহেব। একলোমা সাহেব? সাহেব। আচ্ছা আচ্ছা, এই একলোনিমাগুলো কিরম দাম? 100 টাকা। 100 টাকা করে। এগুলো সবই কিন্তু অ্যাক্রোনিমার মধ্যেই পড়ছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আর ভিতরেও রয়েছে বেশ কিছু, এখানেও রয়েছে। আচ্ছা, এগুলো ক্রোটনের চিরুনি পাতা। এগুলো কি কিরম দাম জানো? 30 টাকা। 30 টাকা করে। সিঙ্গাপুর রঙ্গন আছে। আচ্ছা, এগুলো সিঙ্গাপুর রঙ্গন, কিরম দাম এগুলোর? 60 টাকা। এগুলো 60 টাকা করে পড়ছে। এই যে সাদা জবা সব ফুটে রয়েছে। আচ্ছা, এই মধুমালতিগুলো কিরম দাম? 150 টাকা। আচ্ছা, এগুলো 150 টাকা করে। এই টপ সমেত, তাই না? এর থেকে ছোট যদি গাছ হয়? ছোট হলে 50 টাকা। আচ্ছা,